কান্না ভিক্ষা করবো মা, তাও আমি সান নিয়ে দিছি মা, তুমি কান্দো না, আর একটু সহ্য করো মা। সংসার করি ভাবি, জানিনি তো ভাবি, আমার ইচ্ছা ছাড়া আর কোন অন্য যোগানের কিছুই নাই ভাবি গো, আমার শাশুড়িটা অনেক অসুস্থ ভাবি, আমার কথা চাল দেন ভাবি। না ভাবি তা হয় না, এর আগেও আপনি দুইবার কি তিনবার চাল নিছেন, সেগুলো এখনো দিতে পারেন নাই, ওই কথা আপনার ভাই এখনো জানেন না, এখন যদি আমি দেই আমাকে বাড়ি থেকে বের করবে ভাবি, আমি এখন দিতে পারবো না ভাবি। ভাবি শুনে একটু বোঝার চেষ্টা করেন, আমাকে রিক্সাটা গ্যারেজে দিছে, ঠিক করলে আপনার সব চাইলে আমি দিয়ে দিবো ভাবি, আজকে আমার এক মুখ চাল দেন, আমার রাইন্দা আমার শাশুড়িটা একটু দিব, ওষুধ খাওয়াইতে পারতাছি না, আমার ঘরে একটা চাইলো না ভাবি। আমার হচ্ছে ভাবি তো আমি যে নিরুপায়, আমিও তো আরেকজনে সংসার করি ভাবি, আপনি ওইটা কখন দিবেন সেটা আমি আপনার দুদিন পরে দিলেও মানতে পারবো, সেটা আপনার ভাই জানে না, তো এখন যদি আমি আবার দিই আমার সংসারে তো হিসেবে চাল থাকে ভাবি, আমাকে ভুল বুঝে না ভাবি, তোমার ভাই এখন চলে আসবে, এখন যদি আসে দেখে তুমি আমার কাছ থেকে চাল নিতে আসছো আমাকে মারবি ভাবি, কিছু মনে করো না, যাও ভাবি যাও না, তুমি চলে যাও, তোমার ভাই এখন চলে আসবে ভাবি, কটা চাল যদি দিতেন বোন। আমি তোমার কথা বুঝছি কিন্তু আমার সংসারের কথাও তো ভাবতে হবে, বোঝো তো, তুমিও সংসার একজনের সংসার করো, আমি একজনের সংসার করি, কিছু মনে করো না বোন, তুমি একবার দুইবার নিয়ে সেটা দিতেই দ্বিধাবোধ করছো, এখন নিলে তুমি আবার কখন দিবা বলো, আমাকে তো এগুলো হিসাব দিতে হবে। আচ্ছা বোন কিছু মনে করো না বোন।
ওরে ও কই গেলা তুমি? আমি কত কাকুতি মিনতি করে কইলাম, আমার ইস্কাটা দুই দিন ধরে ভেঙে গেছে, কিছু টাকা দেন চাল কিনা, আমি তাহলে আমার সংসারটা চালাইতে পারি রে বউ, কেউ দুইটা টাকাও দিল না। আসলে ওই আল্লাহ গরিব মানুষের দিকে কোনোদিনও দেয় না, কিন্তু আসলে একবার পয়লা যেতেছি রে বৌদার জ্বালা বড়ই জ্বালা এই জ্বালা আল্লাহ সব দেখলে কি হো, এই গরিবের দিকে কোন সময় আল্লাহ মুখ তোলার টাকা এমন আর কি করবো, খোদার জন্য পেটটা জ্বলতেছে, আমার এক গ্লাস পানি দাও না বউ, আমার এক গ্লাস পানি দাও, আল্লাহ তোর মেয়েটা কেমন পরীক্ষায় ফালাইলে, তিনটে দিন হয়ে গেছে বাতিল মুখ দেখলাম, আল্লাহ এটা তুমি কেমন পরীক্ষা নিতে আল্লাহ। সবই দেব কবল দেব সবই বল আমি জেল থেকে পারি, আজকে আমি বাতের ব্যবস্থা করবো, আমি আজকে বাতের ব্যবস্থা করবো, ভাইজান একটা কথা কইতে চাইছিলাম কিন্তু কি ভাবিস কই? আরে হিনমন্যতা না কইরা কই হালাও কাজ আছে মগ, আপনারা তো জানেন আমি রিক্সা চালাইতাম, তিন দিন আগে ট্রাকের ধাক্কায় আমার রিক্সাটা ভেঙে গেছে, তারপর থেকে কোনো কাজ করতে পারতাছি না, বাড়িতে অসুস্থ মা বউ, তিনটা দিন ধরে খুব অনহারে, ভাতের দেখা নেই, যদি কয়টা টাকা দিতেন ঠেকাটি নিয়ে আমি আমার বড় মারি না খাইতে পারতাম। কি বলে পোলা বলে কি টাকা কি সাথে নিয়ে ঘুরি আমি, আর আমি কি জানা বলছি যে তোমার রিক্সা ভাঙবো, তোমার মা না খায় থাকবো, তোমার বউ না খায় থাকবো, তুমি না খায় থাকবা, আর তোমার টেহা দেওয়ান লাগবো। ভাইজান এইটা আপনারা কেমন কথা কইতেছেন, আমি হলাম আপনি সরি আরা বসি, আমার আপনি এটা দেখবেন না, তোমার তো আর কম দেখি নাই, অরহণের সময় নেই, আমরা একটু ব্যস্ত, আমরা যাইতেছি একটা গুরুত্বপূর্ণ আলাপ করতেছি, এই সময় মিয়া তুমি তো ভিতরে ঢুকে সালাম একটা দিয়ে আটকায় দিলাম ওকে রাস্তা। ভাইজান আমি যদি ভুল না করে থাকি তো একটা কথা শুনলাম। হ্যাঁ বলো বলো। শুনলাম আপনি টুরে যাবেন, মেলাটা এত নষ্ট করবেন, কয়টা টেহা দিলে আমি আমার পরিবার নিয়ে খাইতে পারতাম। এগুলো মনে নেশা করে, টাকাটা মনে নেশা নেশা করবো না না ভাইজান, আমার আপনারা চিনেন না, আমি কোনোদিন নেশা করি না, একটা বিড়ি পর্যন্ত খাই না,
ভাই দেন, যদি কথাটা না দেন আমার পরিবারের মানুষ লাগে মরে যাবো। শোনো, এই কান্নাকাটি ড্রামা আমার পছন্দ না। ভাই চলো, তুমি পরের সময় দেখা করো। ভাই আসো, পরে আসো, তুমি নাকের কাছে জ্ঞান জ্ঞান করে গেলো, পরে আসো। আরে আমি ওই যে আমাদের পুকুর পাড়ে দাঁড়ায় আছি, আরে কি যে বল দোস্ত, দোস্ত। আচ্ছা বাবু, তোমার একটু পরে ফোন দেবে, হ্যাঁ এক মিনিট। আমার খুব রাগ, তুই আমার দোস্ত কস কি এগুলা? আহা, মানতেছি তুই আর আমি একসাথে পড়াশোনা করছি, তাও প্রাইমারি লেভেল। আমি পড়াশোনা কইরা কলেজ ভার্সিটি এখন একটা অবস্থা আছে, তুই চালাস রিক্সা। আয় একজ দোস্ত বেড়াল, আমার তো কপাল ভালো, কেউ শুনে না, যদি শুনতো আমার কি ইজ্জত থাকতো। কি কবি কে রে, তুই কেমন কথা কইতেছ? আমি তোর ল্যাংটা কালের দোস্ত, তুই যত বলি তুই তো আমার কাছে আমার দোস্ত। অভাবে অভাবের মানুষ কেউ দেখতে পারে না, আসলে আমি তো রিস্কেওয়ালা। আমি তো বই লাগিয়েছিলাম স্যার। ও স্যার, একটা কথা কই, আমার কথা টিহা দিবেন। আমার ভাই তো খুবই অভাব, আমার বাড়া না খেয়ে রয়েছে, আমার বোনা না খেয়ে রয়েছে। আমি তিন দিন ধরে না খাওয়া, শুধু পানি খেয়ে জীবনটা চালিতেছি। আমার কয়টা টেহা দেয় স্যার, আমার কয়টা টেহা দেয় স্যার। আমি কথা কইতেছিলাম একটা জরুরি কথা, এর মধ্যে ডিস্টার্ব করছো, আর আমি দাঁড়ায় আছি পুকুর পাড়ে, আমি কি ওয়ালেট সাথে নিয়ে আসছি নাকি? আপনি পাই ধরি, আমার কয়টা টেহা দেয়, আমার কয়টা টেহা দেয়। আরে বেটা, আমি তো এখানে মানি ব্যাগ নিয়ে আসি নাই রে ভাই, বুঝতেছস না কেন একটা জিনিস? এখন তো আর কেউ সাহায্য করবো না। আর তুই ঠিক কথা গেছস, আমি দেখতে দিসকে বলা, তুই ভার্সিটি কমপ্লিট করছস, বড় অফিসে চাকরি করছস, আর আমি তো একটা রিস্কে বলা। তোর জ্বালা খারা, একটু শান্তি পেলাম না রে ভাই, কথা বলতেছিলাম থাক গেলাম। না না, অনেকে অনেকের কাছে গেছি, অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ আমার কোনো টাকা পয়সা সাহায্য করে নাই। আমি আমি চুরি করবো, আমি চুরি করবো, আজকে থেকে আমি চোর, আজকে থেকে আমি চোর, আজকে থেকে আমি চোর। মায়ের ডাকো, আজকে আমরা তিনজনে একসাথে বয়ে খামো। মা খাও, বউ তুমি একটু খাও। আমি মা খাই আইছি, আজকে না আমি কাজ করছি, একজনের বাগান পরিষ্কার করে দিছি, আমারে খাইতে দিছিল, আর আমি কইছিলাম তুমি দাও মারে দাও, আর আমি কইছিলাম আমার ভাই তোমার মা হালবো না খাই আছে, মালিক তো অনেক ভালো, এর লিগে এগুলো দিয়ে দিছি। তুমি দাও, আমি আমি খাই আইছি, তোমরা খাও বাবা, খাও মা। আমি শুনছি তুই আমার বাড়িতে পোলাও চুরি করে নিছস, তোর এত বড় সাহস, লোকে আমার বলছে আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে হাতে হাতে ধরছি, তোর এই জনসম্মতে তোর বিচার হইব। ভাইজান এত বড় সাহস, ভাইজান বিশ্বাস করেন, আমি তোর ভাইজান, আমি চল আজকে সবার সামনে তোর বিচার হইব, চল। আপনার তো সবই শুনলেন, এবার আপনারা আর বিচার করেন। বাইতে বাইতে যেরকম চুরি করবো, ও রিক্সা ভাঙে গেছে নাকি ভাঙে গেছে এটার কথা নিয়ে, এটার সুতা দিয়া
ওদিন কি করছে আমি পুকুর পারে খাড়া ছিলাম পয়সা আমার উল্টা পাল্টা বুঝাইতেছে পরে মনে করেন আমি ধমক দিয়ে দিলাম ওরা যাইতেছিল তখনই আমি বুঝছি একটা বেজার পাকাইব পরের দিন হলো আপনি আমার এই কথা বলেন भाई আমি তো এলাকার সন্তান আমারে কোয়ডা টাকা দেন আমারে কোয়ডা টাকা দিলে আমি আবার বার বরে টাকাতে পারব এটা কি আমারে কোন টাকা পয়সা দেয় নাই আমারে কয় আমারে নাকি কান্তা করে মতো দেখা যায় তারপর ও আমার বন্ধু লেন্ডারের বন্ধু আর আমি বললাম দুস্থ আমারে তুই কোন টাকা দে দুস্থ করে না কোন মাল সম্মান জায়গা আমি বললাম স্যার আমারে তো এটা টাকাতে দিল না কেউ আমারে কোনো সাহায্য করলো না কেন আমি কে গ্রামের সন্তান না আমার দুঃখে কষ্ট কি এ প্রথম ফলে লুকাই কি আসবো না কিন্তু কি হয়ে গেছে রাই আমি কি করছি আমি অবশেষে কোনো করলাম ভাইয়া আমি চুরি করছি আমি চোর আমার আপনারা মায়েরা বলা এখন আপনি এখন আমি চুরি করে কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি যদি খারাপ কাজ করে থাকি ফাঁকে गरीब मानुषे बोझा ठीक है जी हक जेटा फिरोज फिराते কথা দিলাম গাড়ি কিনা দেবো।